হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে স্ক্রিন রেকর্ডার নিয়ে একটা কমপ্লিট ভিডিও, যেখানে আমি মূলত তিনটা বেস্ট ফ্রি স্ক্রিন রেকর্ডার নিয়ে আপনাদের সামনে আসছি। তো আপনারা জানেন যে স্ক্রিন রেকর্ডার অনেক রয়েছে, কিন্তু তার মধ্যে আসলে ফ্রি থাকাটাই আসলে খুব ভালোর মধ্যে ফ্রি পাওয়াটা খুব টাফ। তো আমি যেটা চেষ্টা করেছি আজকে আর আমার এই তিনটা বেস্ট নির্বাচনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অবশ্যই সেই স্ক্রিন রেকর্ডারটা হতে হবে ফ্রি। সেটাতে কোনো ওয়াটারমার্ক থাকা চলবে না, সেটাতে কোনো টাইম লিমিট থাকা চলবে না, এবং সেখানে এইচডি কোয়ালিটির রেকর্ডিং থাকতে হবে। সো এই তিনটা চারটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমি তিনটা বেস্ট সফটওয়্যার পেয়েছি, সেই তিনটা নিয়েই মূলত আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে সরে সরে আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, এবং আমাদের আজকের যে প্রথম সফটওয়্যারটি রয়েছে তার নাম হচ্ছে স্ক্রিন র্যাক। তো এই হচ্ছে screenrack.com এর ওয়েবসাইট, যেখানে আসলে আপনারা স্ক্রিন র্যাক সম্পর্কে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিটেইল আপনারা জানতে পারবেন। তো আমাদের যেটি এখন করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি এই ডাউনলোড ফ্রি এই বাটনটিতে ক্লিক করে ডাউনলোড করে নেব। আমি অলরেডি এটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি এবং আমি এখন আপনাদেরকে তারপর থেকে দেখাচ্ছি। সো ইনস্টল হয়ে গেলে আপনি আপনার স্টার্ট মেনু থেকে প্রোগ্রামটি ওপেন করবেন স্ক্রিন র্যাক, অথবা একদম রাইট সাইড বারে আমাদের নিচে এই যেখানে একটা অ্যারো রয়েছে এখান থেকে ক্লিক করে আমাদের এই যেখানে আইকন দেখা যাচ্ছে স্ক্রিন র্যাকের, এখানে ক্লিক করতে পারি, অথবা ডান দিকে আমাদের একটা ফ্লোটিং বার দেখাচ্ছে যেখানে প্রথমটা হচ্ছে স্ক্রিন শট নেওয়ার জন্য, তারপরে হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করার জন্য, এরপর এটা হচ্ছে গ্যালারি, এবং তারপর এটা হচ্ছে সেটিংস। তো প্রথমবার যখন আপনি এটা ইনস্টল করতে যাবেন তখন এই সেটিংসে ক্লিক করতে হবে এবং এটা অটোমেটিক্যালি আসবে, তখন সেটিংস থেকে আপনাকে লগ ইন করতে হবে। কারণ লগ ইন করলে এবং মাত্র আপনি জাস্ট ইমেল অ্যাড্রেস, নাম এবং পাসওয়ার্ড দিলে আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন করলে আপনি এখান থেকে ফুল পটেনশিয়াল বা ফিচারগুলো ইউজ করতে পারবেন, ইনক্লুডিং 4K রেজলিউশনের রেকর্ডিং সহকারে। তো আমি এখানে অলরেডি লগ ইন করে নিয়েছি। তো তারপর যেটি করতে হবে আপনার মাইক্রোফোন কানেক্ট করতে হবে, এবং মাইক্রোফোন কানেক্ট হয়েছে কিনা তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েস, আমার মাইক্রোফোন কানেক্টেড, এবং এখানে একটি গ্রিন বার দেখাচ্ছে। আপনার যদি ওয়েবক্যাম থাকে আপনি সেই ড্রপডাউন থেকে আপনার ওয়েবক্যামটা দেখিয়ে দেবেন, ওয়েবক্যাম ইউজ না করতে চাইলে জাস্ট সিম্পলি এখান থেকে ক্রস দিয়ে দেবেন। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এইচডি, 4K দিলাম না কারণ আননেসেসারি, ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে। দ্যাটস ইট, আমাদের একবার এটা সেট আপ করে নিলে হয়ে যাচ্ছে, এরপর আর সেটিংসে আসতে হবে না। এখন আমরা চলে যাচ্ছি স্ক্রিন রেকর্ডিংয়ের যে বাটনটা রয়েছে সেখানে। তো সেখানে ক্লিক করার পর আমাদের একটা মেসেজ আসলো যে আমাদের যে অংশটুকু বা পুরো স্ক্রিন আমি যদি রেকর্ড করতে চাই সেটা সিলেক্ট করার জন্য। তো আপনি যদি মাঝখান থেকে কোনো একটা অংশ ভিডিওর পার্শিয়ালি, যেটা আমার কাছে খুব ইম্প্রেসিভ লেগেছে, যে আমি যদি চাই শুধুমাত্র ছোট্ট পুরো স্ক্রিনের একটা পার্টকে আমি রেকর্ড করব সেটাও পারি, আবার চাইলে ফুল স্ক্রিনও আমি রেকর্ড করতে পারি। তো এই ক্ষেত্রে ভিডিও ডেমনস্ট্রেশন পারপাস আমি মাঝখান থেকে একটা কেটে নিয়ে রেকর্ড করে দেখাচ্ছি আপনাদের। তো এই হচ্ছে আমাদের, এখানে আমি পার্শিয়ালি একটু টান দিয়ে এখান থেকে এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে, আমি যেহেতু আমার ওয়েবক্যাম সিলেক্ট করা ছিল, সো সেই কারণে আমার কিন্তু সেখানে নিজের ওয়েবক্যামের ছবিটা দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট এটাকে আপনি স্ক্রিন রেকর্ডিং চলাকালীন সময় আপনি এটাকে কিন্তু মুভও করতে পারেন, ডানে বামে উপরে নিচে যেই জায়গায় আপনার প্রয়োজন পড়বে আপনি সেখানে সেটা রেখে দিতে পারেন। এবং এটাকে এখানে একটা প্লাস বাটন রয়েছে যার মাধ্যমে আপনার এটাকে বড় করতে পারেন, মাইনাস বাটনে ক্লিক করে আপনি ছোটো করতে পারেন, ক্রসে ক্লিক করলে এটা চলে যাবে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে আমি করতে গিয়ে ট্রাবল শুটে পেয়েছি, সেটা হচ্ছে যে অনেক সময় এইখানে আমি ক্লিক করে যদি ফুল স্ক্রিন করে ফেলি তখন আমি ফুল স্ক্রিনটা আর ব্যাক করতে পারছিলাম না। তখন আমি খেয়াল করে দেখলাম সেটা শর্টকাট বাটন হচ্ছে এফ, আপনার কিবোর্ড থেকে এফ বাটনে প্রেস করলে, যেমন এখন আমি এটা ক্লিক করলাম, তো এখন যখন আমি এটাকে আবার এফ বাটনে প্রেস করব তখন সেটা আবার আগের জায়গাতে ব্যাক করবে, আদারওয়াইজ সেটা মানে ফুল স্ক্রিনই হয়ে থাকবে। তো যাই হোক, অলরেডি কিন্তু আমরা কথা বলতে বলতে এতক্ষণ পর্যন্ত স্ক্রিন রেকর্ডিং হচ্ছে এবং আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি, উপরে বা নিচে যেই জায়গাতে আসলে স্পেস পাবে সেই জায়গাতেই সে আসলে এখানেটা শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোফোনের এই যে গ্রিন বার এখানে এটা লাফাচ্ছে এবং আমি এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি। আবার আমার এখন যদি আমি আমার এই ক্যামেরাটাকে অফ করতে চাই ওয়েবক্যাম, তাহলে এখানে এই যে এটা এখানে বাটন রয়েছে ইজি অ্যাক্সেসের জন্য, আমি এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে এটা শো হচ্ছে। সো আমার স্ক্রিন রেকর্ডিং আমি এখানে অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর ডান দিকে নিচে আপনারা হয়তো খেয়াল করে দেখছেন, সেটা হচ্ছে যে এখানে পুরো ভিডিওটা কিন্তু আমাদের ক্লাউডে আপলোড হয়ে যাচ্ছে, যেহেতু আমরা তাদের এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিয়েছি। তো আমাদের এটা অলরেডি ক্লাউডে আপলোড হয়ে যাচ্ছে এবং সেখানে 2 GB পর্যন্ত ফাইল আপনি আপলোড করতে পারবেন, এবং সেখান থেকে সরাসরি চাইলে আপনি এটা যে কোনো কারোর সাথে শেয়ারও করতে পারবেন। এই যে 3 নম্বর রয়েছে সেটা হচ্ছে গ্যালারি, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু এই জায়গাতে এখন দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন, আপনি চাইলে ভিডিওটা ভিউ করতে পারেন, অথবা এখান থেকে লিঙ্কে কপি
কপি করে এটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় বা পার্সোনালি কাউকে মেইলে আপনি লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। তো আমরা যদি এখন চাই যে এই ভিডিওটা ক্লাউডে না, ক্লাউড থেকে ডিলিট করে দিব, তো চাইলে ক্লাউড থেকে ডিলিট করে দিতে পারেন। এবং আপনার লোকাল পিসিতে যদি আপনি সেভ করতে চান, তাহলে এই যে এখানে দেখুন নিচের দিকে একটা মানে কী বলে এটাকে ড্রপ ডাউন বা সেভ বাটন রয়েছে, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে আপনার লোকেশনে আপনি সেভ করে নেবেন। তো দ্যাটস ইট। তো এই ছিল আমাদের এই স্ক্রিন রেক সফটওয়্যারটা নিয়ে ডিটেল। তো এরপর আমরা চলে যাবো আমাদের পরের সফটওয়্যারটাতে। আর আমাদের পরের ভার্সনটি হচ্ছে একটা অনলাইন ভার্সন, আর এটার নাম হচ্ছে এ পাওয়ার সফটওয়্যার অনলাইন স্ক্রিন রেকর্ডার। তো এই হচ্ছে এই অনলাইন স্ক্রিন রেকর্ডারটির ওয়েবসাইট। তো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং এই বাটনটি রয়েছে, এবং এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং প্রথমবার যখন এখানে ক্লিক করবেন তখন উপর একটা ছোট্ট মেসেজ আসবে যে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবং তারপর ইনস্টল এটা হয়ে গেলে আপনার এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আপনার ক্যামেরা বা মাইক্রোফোন অ্যালাউ করে দিতে হবে পারমিশন হিসেবে প্রথমবারের জন্য। সো আমি অলরেডি এখানে ক্লিক করে ইনস্টল করে নিয়েছি। তো এখন যখন আমরা দ্বিতীয়বারের মতো এখানে এসেছি, তখন আমাদের এই স্টার্ট রেকর্ডিং বাটনটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যারটা চালু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লঞ্চিং দ্য অ্যাপ্লিকেশন, এবং এটা হওয়ার পর এটার ইউআইটা খুবই সুন্দর এবং নিচের দিকে একটি বার চলে এসেছে, কন্ট্রোল বার। তো এখান থেকেই মূলত আমরা আগে যেরকম দেখেছিলাম সেটার মতো এখান থেকে আমাদের ফুল স্ক্রিন, চাইলে ফুল স্ক্রিন, আমরা যদি চাই যে কোনো একটা রিজন এখান থেকে আমি ছোট বড় কতটুকু এরিয়া আমরা করতে চাই সেটা সিলেক্ট করে দিতে পারবো, অথবা আমরা এখান থেকে সিলেক্ট রিজন করে নিয়ে আমরা এখান থেকে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা যতটুকুই চাই না কেন সেটা সিলেক্ট করে নিতে পারবো। তো এই ক্ষেত্রে এখন আমরা এখানে ফুল রেজলিউশন দিয়ে দিচ্ছি, এবং আপনি এখানে এসে আপনার মাইক্রোফোন যেটা রয়েছে মাইক্রোফোন সিলেক্ট করে দিবেন। তো মাইক্রোফোন সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ওয়েবক্যাম থাকলে আপনি এখান থেকে ওয়েবক্যাম এনাবল করে দিবেন। এবং এই মোর সেটিংসে চলে যাওয়ার পর এখানে ক্লিক করলে এখানে বেসিক কিছু সেটিংস রয়েছে, আপনারা চাইলে এখান থেকে এগুলো সেট করে নিতে পারেন, যে ভিডিওর বিট রেট, আপনার সাউন্ড, তারপর কী বলে এটাকে আমরা যে মাউসে ক্লিক করবো সেই মাউসটা দেখা যাবে কি না, দেখা গেলে মাউসের কালারটা কীরকম হবে, আমরা যখন কোনো একটা স্ক্রিনের উপর মাউসটাকে মুভ করি তখন যাতে স্পষ্ট বোঝা যায় সেটার জন্য আসলে এই ফিচারটা রয়েছে। তো চাইলে এখান থেকে এগুলো আপনারা সেট করে নিতে পারেন। এবং এটার শর্টকাট কি বাটন রয়েছে কিছু, যে আপনি এখান থেকে চাইলে প্রথমটা যেমন স্টার্ট রেকর্ডিং এবং স্টপ রেকর্ডিংয়ের জন্য কিছু বাটন রয়েছে। তো এখানে অল্ট শিফট কন্ট্রোল আপনি যে কোনো একটা বা তিনটা দুইটা যে একটার কম্বিনেশন সিলেক্ট করে নিচে থেকে, যেমন এখানে অল্ট কন্ট্রোল F2, তার মানে অল্ট কন্ট্রোল F2, আপনি এখান থেকে অল্ট কন্ট্রোল F10 চাইলে এখান থেকে সিলেক্ট করে দিলে এটা এখানে সেভ হয়ে যাবে। এবং আপনি কোন ডিরেক্টরিতে আপনার ফাইলগুলোকে সেভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস ইট, এটার সেটিংস। তো আমাদের এখন ডিফল্ট যা রয়েছে সেটাই আমাদের জন্য আপাতত ওকে। এবং তারপর আমরা চাইলে এখান থেকে এখন রেকর্ডিং বাটনে ক্লিক করতে পারবো, এবং আমরা যদি এখানে আমাদের যে ওয়েবক্যাম রয়েছে সেটা এখানে অ্যানাবল করে দিতে চাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে নিচের দিকে এখানে ওয়েবক্যামটা চলে আসছে, এবং এটাকে আমি চাইলে আমি যেদিকে খুশি আমি সেখানে মুভ করে নিতে পারি আমার ওয়েবক্যামটাকে। এবং আমার যদি ওয়েবক্যাম ইচ্ছে না হয় তাহলে আমি ওয়েবক্যামটাকে অফ করে রাখতে পারি। সো এখন আমরা জাস্ট এখানে স্ক্রিন রেকর্ডিং বাটনে ক্লিক করে দেবো। তো এখানে অলরেডি চালু হয়ে গেছে আমাদের এই রেকর্ডিংটা। সো এই সফটওয়্যারের জন্য যেটা রয়েছে এইখানে একটা সেভ আলাদা বাটন রয়েছে, এইখানে ক্লিক করে আমাদের এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। এটা অটোমেটিক্যালি যখন রেকর্ডিং শেষ হয়ে যাবে এটা প্লে হয়ে যাবে। আমি প্লেটা পজ করে এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি, এবং এটা সেভ ভিডিও, সেভ এস ভিডিও ফাইল, আপনি এটা লোকাল ফোল্ডারে সেভ করে নিতে পারেন যেখানে আমরা চাই। আমি এখানে আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তো সেটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি যখন এখানে ডান বাটনে ক্লিক করলাম এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের সেই লোকেশনে সেভ হয়ে গেল। সো এই ছিল আমাদের অনলাইন ভার্সনের এই পাওয়ার সফটওয়্যার রিভিউটা বা টিউটোরিয়ালটা। এরপর আমরা দেখবো আরেকটা ছোট্ট খুবই লাইট ওয়েট একটা আরেকটা ভার্সন উইন্ডোজের, আর সেই লাইট ওয়েট এবং খুবই ছোট্ট ভার্সনটির নাম হচ্ছে ফ্রিক্যাম। তো এই হচ্ছে ফ্রিক্যামের ওয়েবসাইট। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বাটন রয়েছে, এর পাশে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলেই সে একটা ডাউনলোড ফাইল চলে আসবে, সিম্পলি সেটা ইনস্টল করে নেবেন। তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি। এবং ইনস্টল করার পর আপনার প্রোগ্রাম মেনুতে চলে গেলে সেটা দেখতে পাচ্ছেন এখানে ফ্রিক্যাম 8 লেখা রয়েছে, আমরা এটা ক্লিক করে ওপেন করলাম। এবং এটা খুবই সিম্পল, বেসিক, এবং যেখানে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে কোনো আলাদা সেটিং নাই, সেখানে প্রথমে সেটিংটা করতে হলে নিউ রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে। তো আমরা এখানে নিউ রেকর্ডিংয়ে ক্লিক করলাম। নিউ রেকর্ডিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিচে মাইক্রোফোন কাজ করতেছে, এবং এখানে বাম পাশে রেড বাটন, সেখানে ক্লিক করলে আমাদের রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। বাট এখানে রেজলিউশন দেখাচ্ছে কিন্তু 1280x720। আমরা যেটা করব সেটা আপনি তো চাইলে ছোটো বড় রেজলিউশন করে নিতে পারবেন, সেখান থেকে আমরা এখান থেকে ক্লিক করে সেটাকে ফুল রেজলিউশন করে নেব।
ফুল স্ক্রিন করে নিলে এখন আমাদের ফুল রেজলিউশন হয়ে গেল প্রিভিয়াস অন্যান্য সফটওয়্যারগুলোর মতো। এবং আপনি চাইলে এখানে যে সেটিং বাটন রয়েছে সেই সেটিং বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এটার যে শর্টকাট কী রয়েছে সেগুলো, আপনার মাইক্রোফোন কাজ করছে কি না বা সেটা সিলেক্ট করে দিতে চাইলে সেখান থেকে করতে পারেন। অ্যাডভান্স অপশনে চলে গিয়ে আপনি সেখান থেকে কার্সার হাইলাইটের অপশনগুলোকে অ্যানাবল করে দিতে পারেন, ক্লিক সাউন্ডের অপশনটাকে অ্যানাবল করে দিতে পারেন। আমরা এখান থেকে অ্যানাবল করে দিয়েছি এবং সিম্পলি তারপর জাস্ট আমাদের এখানে রেকর্ডিং বাটনে ক্লিক করতে হবে। 3, 2, 1 গো, আমাদের রেকর্ডিং শুরু হয়ে যাচ্ছে। সো আপনার রেকর্ডিং যখন শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে হটকি চেপে অথবা একদম নিচে যে আমাদের সিস্টেম ট্রে রয়েছে ডান দিকে কর্নারে সেখানে ক্লিক করে অ্যারোতে আমাদের কিন্তু সেই মানে কি বলে এটাকে ফ্রি ক্যামের যে আইকন রয়েছে সেখানে আপনি ক্লিক করতে পারেন। সেখানে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি এখন স্টপ হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে প্লে করে দেখতে পারি যে আমাদের ফাইলটা কেমন শোনাচ্ছে। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু এটা এখন আমরা প্রিভিউ দেখছি, অবশ্যই আপনাকে প্রিভিউ দেখার পর এই ফাইলটাকে সেভ করতে হবে। এবং উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ ভিডিও রয়েছে, আমরা সেখানে ক্লিক করে আমাদের যে সকল লোকেশন মানে যে লোকেশনে আমরা সেভ করতে চাই সেটাকে সেভ করে নেব। এবং এটা সেভ হবে WMV ফরম্যাটে, যেটা আপনি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে আপনার ইচ্ছামতো এডিট করে নিতে পারবেন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে এই ধরনের নোটিফিকেশন এবং ভিডিওগুলো আপনারা সবসময় পেয়ে যাবেন। তো দেখা হবে আপনাদের সাথে সামনের আর কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।